বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চিকনছড়া এডিসি ভিলেজ এলাকায় চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক দুই চোর। চুরির ঘটনা থেকে কোনোভাবেই অব্যাহত মিলছে না। দিনের পর দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকালবেলা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চিকনছড়া ডিসি ভিলেজ এলাকায় সোহেল মিয়ার বাড়িতে রাবারের শিট চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা দুই চোরকে। জানা যায়, এলাকার দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। রাবার শিট থেকে শুরু করে গরু ছাগল প্রায় চুরি করে নিয়ে যায় চোরের দল। পুলিশ প্রশাসনকে বারবার জানিয়ে চুরি রুখতে পারছে না এলাকাবাসী। অবশেষে বৃহস্পতিবার সকালে সোহেল মিয়ার বাড়িতে রাবার শিট চুরি করতে আসে মাইকেল দেববর্মা এবং মামুন দেববর্মা। সেই সময় এলাকাবাসীর কাছে ধরা পড়ে যায় ওই দুই চোর। পরবর্তীতে দুই চোরকে আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাত তুলে দেয় এলাকাবাসী। ঘটনা মনে করেন অনেকদিন ধরে সেরে আছে না, এই তারা রাবার্ট আমরা বাড়ি থেকে চুরি হইতেছে। তো চুরি হইতেছে যে আমরা তো ডিউটি দিতেছি, ধরতে পারতেছি না। তো অনেকদিন ধরে ডিউটি করতেছি, ধরতে পারি না। এরপরে ডিউটি করার পরও ধরা খাইছে না। ওই আজকে কালকে রাত্রে সিট কিছু সরাই রাখছিলাম, তারা চোর তারা সকালে গেছিলো, মানে একটু সন্দেহ হয়েছিলো। সন্দেহ হওয়ার পরে আমরা ভাবছিলাম তারা রাত্রে আসতে পারে, তো আইতে পারে বললে এরপরে ডিউটি করছি। ডিউটি করণে এরপরে এদিকে ওই তারা বাড়ির সামনে আসে, তো তারা এই শীত সহকার ধরা খাইছিলো। তো ধরা খাওয়ার পরে আরও গ্রামের যে ছাগল টাগল অনেক কিছু চুরি হইতেছে, সে চুরি এটা যে সবাই চুরি হইতেছে যে আমরা সন্দেহ করছি অন্য পার্টিরা। তো তারা যেহেতু যাইতেছে, তো তারার প্রতি আমরা একটা সন্দেহ হওয়ার পরে, তো তারারে মনে করেন ছাগল যা ছাগল মুরো খাস ছেলু টেলু যা আছে আছে না, অনেক কিছু চুরি হইতেছে, মানে ধরা খাইতেছে না, কেডা চুরি করতেছে কেডা চুরি করতেছে, এরকম করে ধরা খাইতেছে না। তারপরে আজকে যেহেতু সকালে ধরা খাইছে, এখন তারারে এখানে বান্ধা হয়েছে, বান্ধার পরে ওখানে তারা সব কিছু গচ্ছে, মানে স্বীকার করছে, মানে তারা যে চুরি করছে এটা অনেকদিন ধরে চুরি করছে, কয়েকদিন কারেন্ট কয়েকদিন চুরি করছে এটা ধরা খাইছে আর কি। তারা দুইজনের নাম কি যা? একজন মামুন দেবর্মা, তোমার নাম মাইকেল দেবর্মা, তাই আরেকজন আরেকজন যা আছে তোর তিনজন, হ্যাঁ আরেকজন গেছেন, হেতার নাম কি তা চন্ডি দেবর্মা। তারা দুইজন ধরা গেছে, আরেকজন বাইকে গেছে গা। তারা তিনজনে এভাবে কাণ্ড করতেছে আর কি। এলাকার সব সময় চুরি হইতেছে, মনে করেন ডেলি ডেলি এরকম ধরনের কাণ্ড হইতেছে, কি করে মানুষ ইয়ে করবো? আমরা অনেক কষ্ট করে রাবার আনতেছি, মানে তারা এভাবে এমনি চুরি করতেছে, তাহলে কেমনি ইয়ে করবো? কোন সকাল আগে সেরে এদিকে ধরা খাইছে, তারা বাইকে গেছে গা, ঘর থেকে আমরা বার করে আনছি পরে এই শীর্ষ কার। আমার বাড়ি থেকে। তোমার নাম কি? সোহেল হোসেন। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।